করে নিষেধাজ্ঞা নেই, হাইকোর্ট বলতেই তৎপরতা। স্কুলে 21,000 শূন্য পদে নতুন করে নিয়োগে তোড়জোড়, পুজোর মধ্যে 21,000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু। উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শিক্ষক প্রধান শিক্ষক পদে নিয়োগ, আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মেধা তালিকায় থাকা আন্দোলনকারীদের সবার নিয়োগ সহানুভূতির সঙ্গে আইনকে মেশাতে হবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিক্ষামন্ত্রীর। তাহলে কি মেধা তালিকায় থাকা সব আন্দোলনকারীর চাকরি নয়? মেধা তালিকায় থাকা সবার চাকরির নিশ্চয়তা মিলল না শিক্ষামন্ত্রীর কথায়। আন্দোলন মাত্রই ন্যায্য নয়, টেট বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য ব্রাত্য বসু। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, যেটা জানতে চাইবো যে কবে থেকে কিভাবে নিয়োগ, এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজকে ঠিক কি কি বললেন? দেখো, আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্ত্রী শিক্ষা পরিষদের সভাপতি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। তুমি জানো যে ইতিমধ্যে হাইকোর্টের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, এবং তারপরেই আজকের বৈঠকে যেটা আইনজ্ঞের সঙ্গে বা ল অফিসারের সঙ্গে বৈঠক করে যেটা সিদ্ধান্ত হয়েছে যে রাজ্যের মোট 21,000 নতুন করে যে শূন্য পদ, সেই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং সেই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে পুজোর মধ্যে। আজকে তার প্রাথমিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে প্রধান শিক্ষক পদে নিয়োগ এবং উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মোট 4টে স্তরে এই নিয়োগ প্রক্রিয়া হবে। পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে এবং সেই প্রক্রিয়া পুজোর আগেই শুরু হয়ে যাবে, এটাই আজকে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন। এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধিতে ব্যাপক রদবদল আসছে এবং স্বচ্ছতার তাগিদে এই রদবদল বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি তুমি জানো যে দীর্ঘদিন ধরে 505 দিন ধরে আন্দোলন করছেন মেয়র রোডে, আন্দোলন যারা করছেন বা ধর্ণা মঞ্চে যারা আছেন তাদের সবার চাকরির নিয়োগের একটা দাবি উঠেছে, সবার নিয়োগের দাবি উঠেছে। আজকে স্কুল সার্ভিস কমিশনের বা মধ্যশিক্ষা পরিষদের সঙ্গে বৈঠকে সেই প্রসঙ্গ না উঠলেও আগামী 8 তারিখ শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক আছে। সেই বৈঠকের আগে শিক্ষামন্ত্রীর মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে। তিনি জানিয়েছেন সবার নিয়োগ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে সহানুভূতির সঙ্গে আইনকে মেশাতে হবে, অর্থাৎ সবার নিয়োগকে বাস্তবে সম্ভব নয় সেটা কার্যত বুঝিয়ে দিয়েছেন। এমনকি টেট উত্তীর্ণরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নিচে আন্দোলন করছিলেন তাদের ন্যায্যতা নিয়েও মাঝে মধ্যে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী। সব মিলিয়ে আজকে 8 তারিখের বৈঠক বা টেট আন্দোলন নিয়ে কোনো বৈঠকে আলোচনা না হলেও নতুন করে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্তটা খানিকটা আশার আলো যে 21,000 শূন্য পদে নতুন করে নিয়োগ হবে, সেই নিয়োগের সুযোগ পাবেন সাধারণ ছাত্রছাত্রীরা। ধন্যবাদ কৃষ্ণেন্দু। ক্ষেতমজুর এবং দিনমজুরদের বিভিন্ন দাবি নিয়ে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির ডিএম অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার। বহরমপুরের সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল করে স্মারকলিপি প্রদান করতে যান ক্ষেতমজুর এবং দিনমজুরেরা। জেলা শাসকের কার্যালয়ে যাওয়ার আগেই টেক্সটাইল মোড়ের আগে মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের।